আর ডুইং গ্রেট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পরে আমি আবার ব্লগ করছি, কারণ অনেকদিন মাঝখানে গ্যাপ গেল, তো অনেকদিন পরে আবার ডেইলি ব্লগ করছি আমি। তো আজকের ব্লগটা নর্মালি কোনো স্পেশাল ডে না, আজকে নর্মাল ব্লগে আমি করব। আজকে আমি সারাদিন কী কী করবো, আমার আজকে ডে রুটিনটা সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর বেশি কথা না বলে আজকের দিনটাকে ফাইনালি স্টার্ট করা যাক। এমনি তো স্টার্ট হয়েই গেছে, কারণ এখন বাজছে 11:30। তো আমি উঠলাম হচ্ছে 10:30, এখন বাজে 11:30, ফ্রেশ ট্রেশ হয়ে 1 ঘন্টা লাগলো। তো ওখানে আমি ব্রেকফাস্ট করবো আর কি, সকালের খাবার। তো চলো খেয়ে তাম, তারপরে তোমাদের সাথে কথা বলছি। সো গাইস, তোমরা দেখতে পেলে যে হচ্ছে আমার খাওয়া এখন কমপ্লিট। তো হচ্ছে আমি এখন বিছানাটা তুলবো, কারণ আজকে আমার প্রচুর কাজ রয়েছে। আর বিকেলে হচ্ছে আমি চিকেন মোমো বানাবো, তোমরা থাম্বনেইলে অলরেডি দেখিয়ে নিয়ে, তো তো ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কীরকম হবে, এক্সাইটেড। তো হচ্ছে চলো তাড়াতাড়ি করে সব কিছু করে নিই। বিকেলে আমি যেহেতু হচ্ছে একটুখানি হাঁটতে বেরোই আর কি ফ্রেন্ডদের সাথে, তো বিকেলে হচ্ছে মোমো বানাতে হচ্ছে প্রচুর মানে প্রচুর খাটনি হয় আর কি, আমার যেটা মনে হয়। প্রচুর জিনিস জোগাড় যন্ত্র করতে করতে মানে প্রচুর খাটনি হয় যেহেতু আমি একা হাতে করবো। দেন আমি হচ্ছে এখনই তাই হচ্ছে সব কিছু রেডি করে রাখবো, শুধু বিকেলবেলা আমি শুধু বানাবো মোমোটা। তার আগে চলো বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। দেখতেই পাচ্ছ যে হচ্ছে আমি এগুলো সব কেটে নিয়েছি কুচি কুচি করে। এটা করতে অলমোস্ট 1 ঘন্টা লাগলো পুরোপুরি এটা করতে। তো যাই হোক, দেখো এখন আমি কী করবো এর পরের স্টেপটা। এগুলো আমি কেটে তারপরে একবারে তোমাদেরকে দেখাচ্ছি, পেঁয়াজ রসুন আর হচ্ছে চিকেনের কিমা। তোমরা দেখে নিলে যে হচ্ছে আমি কী কী করলাম। তো হচ্ছে আজকে আমার সারাদিন ওগুলো করতে করতেই টাইম চলে গেল, তোমরা দেখে নিলে। তো হচ্ছে এখন বাজে হচ্ছে 2:45, তখন আমি স্নান করতে যাব। তো হচ্ছে চলো স্নান করে এসে তারপরে দেখা করছি তোমাদের সাথে। সো গাইস, আমি স্নান করে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি। তাই এখন বাজে হচ্ছে 3:15। তো তাই ভাবলাম যে হচ্ছে বসে থেকে কী করবো, একটুখানি হচ্ছে স্কিন কেয়ার করে নেওয়া যাক। তো হচ্ছে আজকে আমি একটা ফেসিয়াল করবো। জেনারেলি আমি ফেসিয়াল করি না ততটাও, বাট আজকে করছি, কারণ হচ্ছে একটা হচ্ছে ফেসিয়াল কিট ছিল আমাদের ঘরে অনেকদিন থেকে পরে। তো ওটা আমি লাস্ট হচ্ছে দিওয়ালির সময় এটা হচ্ছে ইউজ করেছিলাম, তারপর থেকে ইউজ করিনি। তাই হচ্ছে ওটা একদম মানে শেষের পথে আর কি। তো হচ্ছে আজকে একবার ইউজ করলে ওটা শেষ হয়ে যাবে, সেই জন্য ভাবলাম যে শেষ হয়ে যাবে যখন তাহলে এটা একবার ইউজ করে এটা একদম ফেলে দিই। যা যা থাকে একটা ফেসিয়াল কিটে সবগুলোই রয়েছে, বাট সব আমি ইউজ করবো না। যা যা থাকে এই যে স্ক্রাব, যে স্ক্রাব এটা হচ্ছে ক্রিম, আর এটা হচ্ছে প্যাক। যেহেতু এখন অনেক বেলা হয়ে গেছে তাই প্যাকটা আমি ইউজ করবো না, আজকে এই দুটি ইউজ করবো। আর সিরাম রয়েছে, যে সিরামটা এই সিরামটা ইউজ করবো, দ্যাটস। তো চলো ফেসিয়ালটা, ফেসিয়াল তো না জাস্ট নর্মাল একটুখানি স্কিন কেয়ার করে নেওয়া যাক।
গাইস তোমরা দেখে নিলে যে হচ্ছে সবকিছু কমপ্লিট পুরো। চলো খাওয়ার সময় তোমাদের সাথে একবার দেখা করি। আমার খাওয়া কমপ্লিট, তো এখন আমি রেডি হবো। আর ব্রিটিশ চলে এসেছে আমাদের বাড়িতে, ও অ্যাডভান্স চলে এসেছে। আমরা যাবো 5টায়, ও 4:30 চলে আসে। ওর বাড়িতে বোর লাগে তো তাই আমাদের বাড়িতে আসে। ওর ভালো লাগে আমাদের বাড়িতে একটুখানি, ও সেটা বলে। তো যাই হোক, আমি এখন রেডি হবো, তো রেডি হয়ে তারপরে দেখা করছি তোমাদের সাথে। আর তুই কিছু বলবি? এখন আমাদের অনেক প্ল্যান আছে তোমাদেরকে একটা ভালো জিনিস গিফট দেওয়ার জন্য। এখন একটা ভালো মতো প্ল্যান করতে হবে যাতে তোমাদের কাছে আমরা একটা ভালো জিনিস দিতে পারি আর কি। এটাই আর কি বলবো, মোট কথা আমাদের একটা প্ল্যান আছে, খুব ভালো প্ল্যান, যেটা হয়তো তোমাদেরও পুরোপুরি হয়ে গেলে, ভিডিওটা সমস্ত হয়ে গেলে তোমাদেরও হয়তো ভালো লাগবে। কেমন লাগে বলো, আর এই ভিডিওটাও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা ওর চ্যানেলে নতুন, ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। চলো মাঠে গিয়ে তারপরে রাস্তায় বেরিয়ে একবারে দেখা করছি। তো গাইস আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন রাস্তায় আমরা যাচ্ছি। তো আমাদের সাথে আমার সাথে কে কে যাচ্ছে সবাই হাই বল। হাই একসাথে। তো গাইস চলো আমরা এখন মাঠেই যাবো। তো চলো একই রাস্তা তোমাদেরকে প্রত্যেকদিন দেখাবো না, প্রত্যেকদিন দেখিয়ে কোনো লাভ নেই, একই রাস্তা যেহেতু আমরা রোজ মাঠে যাই। তো রাস্তাটা দেখাচ্ছি না, চলো একবার মাঠে গিয়ে তারপর তোমাদের সাথে। আমরা এসেছি হচ্ছে কটার থেকে আসছি আমরা বল? আমরা এসেছি অলমোস্ট 5টা, আর এখন 6টা বাজে। 1 ঘন্টা ধরে আমরা ব্লগ করতে ভুলেই গিয়েছি। তো যাই হোক, আমরা মানে ব্লগ করার মতন তেমন কিছু নেই, কারণ আমরা বসে আছি। তোর বল মাঠে এসে তোর কীরকম মনে হচ্ছে? মাঠে এসে যেরকম দেখেছি মনে হয় ওরকমই মনে হচ্ছে। আমি তো আজকে নতুন আসিনি তাই আর কি। আর ওদের মাঠে মেইন আসার উদ্দেশ্য হচ্ছে কি ভালো ভালো ছেলে দেখা। ওদের তিনটারই, বিশেষ করে দেবলিনা মানে তিনজনেরই, বিশেষত হচ্ছে কি বর্ণালী আর থানিশা। দেবলিনা মুখের মধ্যে জুতা এখন রাত্রি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক রাত্রি হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি। সো গাইস আমি বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো হচ্ছে দিনের বেলা তোমাদেরকে দেখিয়েছিলাম যে হচ্ছে মোমোর জন্য আমি সব কিছু রেডি করে রেখেছি। তো চলো আমি কী করে বানাচ্ছি তোমাদেরকে দেখি। তো গাইস তোমাদেরকে দিনের বেলা দেখিয়েছিলাম যে আমি ময়দাটাকে মেখে রেখেছিলাম। তো এগুলোর থেকে আমি লিচি কেটে নিয়েছি দেখো তোমরা। তো এরপর আমি এটাকে বেলে নেব, আর তারপর ভেতরে হচ্ছে ওই বানানো পুরগুলোকে ঢুকিয়ে দেখবো। তোমরা দেখিয়েছিলে পুর বানানোটা। তো হচ্ছে এটাকে আমি যেরকম নর্মাল সবথেকে সহজ যেই পদ্ধতিটা সেটাতেই আমি মোমোগুলো তৈরি করব, কারণ এই একটা স্টেপই আমি জানি, অন্যগুলো আর আমি জানি না। এটা আমার কাছে সবথেকে ইজি মনে হয়, সেই জন্য আমি এটাতেই প্রত্যেকটা মোমো তৈরি করব। এটা এই স্টেপটাই হয়তো সবথেকে ইজিয়েস্ট স্টেপ, সবাই হয়তো এটাই পারে, তো আমিও এটাই পারি। তো এরকমভাবে আমি তৈরি করব দেখো তোমরা। সো গাইস দেখো সবগুলো কমপ্লিট, এবার আমি সিদ্ধ করব। দেখো
আজকের ভিডিওটাকে আমি এখানটা এন্ড করব। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নিউ ডে নিউ ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা।